शिक्षक भर्ती में भ्रष्टाचार को लेकर बारोबिसा में भाजपा का विरोध मार्च। भाजपा ने मंगलवार को कुमारग्राम प्रखंड के बारोबिसा में विरोध मार्च निकाला और शिक्षक भर्ती में भ्रष्टाचार में लिप्त सभी लोगों को गिरफ्तार किया और उन्हें कड़ी से कड़ी सजा दिलाने की मांग की। जुलूस बारोबिसा बाजार से सटे पार्टी कार्यालय से शुरू हुआ। जुलूस ने क्षेत्र के विभिन्न मार्गों की परिक्रमा की। पार्टी के अलीपुर द्वार जिला महासचिव एवं कुमारग्राम विधायक मनोज कुमार उरांव, जिला उपाध्यक्ष बाबूलाल साहा, जिला सचिव सुनील महतो, ओबीसी मोर्चा के जिला अध्यक्ष अजीत कुमार घोष, पार्टी के कुमारग्राम 3 नंबर मंडल अध्यक्ष विजय बरुआ समेत अन्य नेतागण उपस्थित थे। আপনারা প্রত্যেকেই জানেন, বেশি হয়নি কয়েকদিন আগে আমরা আনন্দে মেতেছিলাম। আমাদের আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হয়েছিলেন। আমরা সব থেকে বম ফুটিয়েছি, আনন্দ উৎসব করেছি, মাদল বাজিয়েছি। তার মধ্যেই দেখবেন সব থেকে লজ্জার দিন বলতে গেলে এসে গেছে। বর্তমান শাসক দলের যিনি মন্ত্রী, যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন এবং শিল্পমন্ত্রী, তিনি নির্লজ্জভাবে ধরা পড়েছেন সিবিআই ইডির হাতে। তার বাড়ি থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। কিসের টাকা? এই টাকা হচ্ছে গ্রামের বাচ্চাদের, এই সমস্ত ছেলেদের যারা চাকরির জন্য হাহাকার করছে, যারা বিএসসি, বিএড, টেট, প্রাইমারি, কলেজ পরীক্ষা পাস করেছিল, তারপরেও চাকরি হয়নি, তাদের জায়গায় কোটি কোটি টাকা নিয়ে এই সমস্ত নেতারা ভুয়াভাবে রিক্রুটমেন্ট করেছে। তাই আজ হাইকোর্টের নির্দেশে যে তদন্ত হয়েছে তা ধরা পড়েছেন উনি। এটা শুধুমাত্র হিমশৈলা মাত্র। আজকে দিদি বড় বড় কথা বলছেন, তিনি বলছেন আমাকে নাকি কালি ছিটানো হচ্ছে। তিনি নাকি সৎ, অতি নিজে এসে ওখানে বলে গিয়েছিলেন 294টার মধ্যে তিনি প্রার্থী। এখন তিনি দায় স্বীকার করতে বা অস্বীকার করতে পারেন না। আজকে আমরা প্রশ্ন করব, তিনি যদি এতই সহধন তাহলে ডেলোতে কেন মিটিং করেছিল, সেটা আমরা জানতে চাই না। আজকে একটা ছবি এঁকেছেন, আপনার ছবির নমুনা দেখেছেন, প্রায় 1.5-2 কোটি টাকা দিয়ে বিক্রি করছেন। তো নিজেকে যতই সৎ সাবিত্রী মনে করুন না কেন, আসলতে বিড়াল দেয় ঝোলার থেকে বিড়ালটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আজ আমরা দাবি করছি, বাংলার মানুষ দাবি করছে, সমস্ত বেকার ছেলেরা দাবি করছে, যারা যারা এই সমস্ত ঘটনায় যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। আর যদি সিবিআই দেখবেন কিছুদিনের মধ্যে সিবিআই জালটা গুটানো শুরু করে, দেখবেন প্রায় অর্ধেক নেতা, বড় বড় দাবন্ত নেতা সব জেলে ঢুকবে। আমরা এই দিনের জন্য বসে আছি, যতদিন না ঢুকানো হচ্ছে ততদিন জন্য আমরা প্রত্যেকটা মোড়ে জায়গায় জায়গায় আমরা মিছিলটা সংগঠিত করছি, আজকে সেটা করছি।